আপনাদের জানে যে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় সকলো ধরনের যে ইলিগেল বা অবৈধ যে সরবরাহ তার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আর সেই কারণে আমি ইয়াত কাছাৰ ডিস্ট্রিক্টত বার্মিজ সুপারি যে অবৈধ সরবরাহ তার বিরুদ্ধে আমি ইতিমধ্যে আমি আমি ইয়ার বিরুদ্ধে ব্যবস্থা লোবর কারণে আমি ইতিমধ্যে কেবাটাও অভিযান আমি চলাইছো। আর তার একটা বিশেষ অভিযান স্বরূপে আজি আমি একটা গোপন সূত্রর পম খেদি দুখনক ডাঙর ট্রাক অবৈধ বার্মিজ সুপারির তাত লোক ইয়ারপা এই জেলার মাজে সরবরাহ করবলে চেষ্টা করেছিল। আর আমি এই গোপন সূত্রর পম খেদি আজি ব্যক্তি কেজনের সুতরাং আমি পাঁচজন ব্যক্তি দুখন ট্রাক আর এখন আমি সরু গাড়ি যত আগতে কিছু নিরীক্ষণ করে সরবরাহ করে সেই নিরীক্ষণ করে যে সরবরাহ করা গাড়ি আমি ইতিমধ্যে সিজ করেছো আর পাঁচজনক লোক আমি এরেস্ট করেছো আর এতিয়াও আমার অনুসন্ধান অব্যাহত আছে। আর এই সময়ত আমি দেখি যে প্রায় 200টা বেগর অবৈধ বার্মিজ সুপারি ইয়ারপর সরবরাহ করবলে চেষ্টা করেছিল। আর এই অবৈধ সুপারির দাম হব ক্যালকুলেটেড দাম হব সেই দামের মূল্য প্রায় 1 কোটি টকার ওসরা ওসরি হব। গতি আমি আটক করেছো আর ইতিমধ্যে আমি জোর তদন্ত চলাই লগত আর কোন কোন ব্যক্তি আন্তঃরাজ্যিক চক্র হোক বা আন্তঃজিলা চক্র হোক বা আন্তঃরাষ্ট্রীয় চক্র হোক যি লগত সম্পর্কিত হয়ে আছে তেওঁলোকৰ বিরুদ্ধে আমি যাতে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণ করব পারো তারকে আমি সচেষ্ট হয়ে আছো। আর এনেকুৱা ধরনের কোনো অবৈধ সরবরাহকারী সহ্য করা নহব এই আমার ক্লিয়ার মেসেজ। আর মাননীয় মুখ্যমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে তাক আমি রক্ষা করবর কারণে আমি বদ্ধপরিকর আর কোনো পরিস্থিতিত আমি কোনো ধরনের অবৈধ সরবরাহকারী ইয়াত আমি জেলাখনত সহ্য নকৰিম। যি কেজন ব্যক্তিক আমি এরেস্ট করেছো আমি সোধপোছ করে আছো কিন্তু এজনের নাম হল তার সালেম আহমেদ। সালেম আহমেদ তেওঁৰ ঘর হল বিহরা আর কালাইন পুলিশ স্টেশনের এরিয়া। আর দ্বিতীয়জন হল কৃপেশ দাস তেওঁৰ ঘর হল বাঘাবাজার। আর আমি ইতিমধ্যে এরেস্ট করেছো আমি আরো